আপনার আর সাকিব ভাই আমি খুব বড় ফ্যান না খুব বড় ফ্যান ফলোইং খুব ভালো ফ্যান ফলোইং স্পেশালি আউট অফ ইন্ডিয়া বেসিক্যালি ওনাকে বাংলাদেশের শাহরুখ খান বলা হয় ওনার কি পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না সেটা নিয়ে তো আমরা নির্বাচন করছি না আরে এই আধা পাগলা রিয়াজ ভাই আপনি তো দেশের রাজনীতিতে চাটুকার এবং দালাল সেটা বাংলার সব জনগণই জানে ওনার এত ফ্যান অবিয়াসলি আমাদের ইন্ডিয়ার বাংলাদেশে সবাই মিলে ছড়িয়ে গেলে আরো ভালো এবং তার সঙ্গে তার জন্য একটা কোলাবোরেশন করা এটা ওয়াই নট মানে সত্যিই তো ভালো লাগবে মানে আনফরচুনেটলি কোনদিন আলাপ হয়নি ওনার সাথে বাট অবভিয়াসলি আলাপ হলে ভালো লাগবে ইন্ডাস্ট্রি বাংলাদেশ আর এখনকার ইন্ডাস্ট্রি মিলিয়েই বলছি অনেকে একটু ছোট করে দেখে বাংলাদেশ এখানকার এই ইন্ডাস্ট্রি বাংলা ইন্ডাস্ট্রি ছোট করে দেখে সেইখান থেকে একজন মানুষ উঠে আসা যার এই ক্রেজ নট অনলি ইন বাংলাদেশ অর ইন্ডিয়া বাট আউটসাইড ইন্ডিয়া অলসো একদম এইটা আমার খুব ভালো লাগে এখনো জানি আমি যতবার বাইরে গেছি কোনো বাঙালি যদি কেউ বলে অবুজদা আমি আপনার আপনার খুব বড় ফ্যান তারপরে আমরা থ্যাংক ইউ তো পরেই বলবে আপনার আর সাকিব ভাই আমি খুব বড় ফ্যান অন্য কেউ গেল তাকেও নিশ্চয়ই বলবে কিন্তু ওদের একটা নাম কমন থাকে সাকিব ভাই এই যে আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করা বা বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে ছোট করা তখন মনে হয় যে কর ছোট বেটা আমাদের এখানে আমার স্টার আছে যারা গ্লোবালিও ফেমাস এরকম ওনার কি পছন্দ হচ্ছে কি পছন্দ হচ্ছে না আপনি কেমন স্টার আপনার সিনেমা তো আমি দেখি না যেটুকু দেখেছি নায়িকা শাবনূর কিংবা পূর্ণিমার কারণে সিনেমায় আপনার অভিনয় আসলেই পাগলের প্রলাপ মনে হয় সো আমি এড়িয়ে গেছি রাজনৈতিক দালাল রিয়াজ ভাই আপনার গা জ্বলছে কেন আপনার থেকেও তো বড় স্টার অঙ্কুশ সম্মান দেওয়াটা তার কাছ থেকে একটু শিখুন